ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিউটিক আজকে আমরা কথা বলবো আপনার মোবাইলটা যদি চুরি হয়ে যায় আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে কি করে আপনার মোবাইলটা খুঁজে পাবেন এর জন্য আপনাদের একটা ছোটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনারা গুগল আইডির মাধ্যমে আপনাদের মোবাইলটা আপনারা খুঁজে পাবেন এর জন্য আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন আপনারা প্লে প্লেস্টোরটিও ওপেন করে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকেও যে ডাউনলোড করতে পারেন বা আপনার প্লে স্টোরটা থেকেও ডাউনলোড করতে পারেন প্লে স্টোরে আপনার সার্চ বারে গিয়ে ফাইন্ড মাই মোবাইল এটা লিখে সার্চ ডি ফাইন্ড মাই এম ও বি এল ই লেখা আপনার সার্চ দিবেন আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে আপনার অ্যাপসটি আপনারা আমার অ্যাপসটি ইনস্টল করা আছে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি এখন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনি যে মোবাইল থেকে ট্র্যাক করতেছেন এসেন ওই মোবাইলে ইন্টারনেট কানেকশন এবং লোকেশন অন থাকতে হবে এবং আপনি যে মোবাইলটা আগে ট্র্যাক করবেন ওইটারও ইন্টারনেট কানেকশন এবং লোকেশন অন থাকতে হবে দুটি মোবাইলের লোকেশন এবং ইন্টারনেট ওপেন থাকতে হবে এখান থেকে আপনার যে মোবাইল থেকে অন্য মোবাইলটিকে ট্র্যাক করবেন ওই অ্যাকাউন্টটা যদি এখানে থাকে আপনারা ওই অ্যাকাউন্টটা থেকে শুধু কান কানেক্টেড অ্যাজ আই এইটার উপর ক্লিক করবেন আর যদি আপনার আইডিটি ওই মোবাইল যে মোবাইল থেকে আপনারা ট্র্যাক করবেন ওই মোবাইলে না থাকে তাহলে সাইনিং অ্যাজ গেস্টের উপরে একবার ক্লিক করে আপনারা আপনাদের জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড দিয়ে সাইনিং করে নেবেন আমার এখানে আইডিটি আছে আমি এর জন্য কন্টাক্ট অ্যাজ আই দিয়ে ক্লিক করছি এবং আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবার আপনারা সাইন এ একবার ক্লিক করবেন আমার ইন্টারনেট কানেকশন এবং লোকেশন দুটি অন রাখতে হবে আমার মোবাইলটাকেও স্ক্যান করতেছে আমি হাওয়াই ওয়াইফাই ব্লাইট লাইট একটি মোবাইলকে ট্র্যাক করতেছি আমি পেয়ে গেছি এটা আমার থেকে একটু দূরে আছে আমার মোবাইলটার একজেক্টলির লোকেশানও দেখা দিয়েছে তারপর কয় পার্সেন্ট চার্জ আছে যদি আপনার মোবাইলটার চার্জ অবস্থা থাকে তাহলেও দেখাবে আর যদি চার্জ অবস্থায় না থাকে তাহলেও দেখাবে আপনি যদি কোনো ওয়াইফাইর সাথে কানেক্টেড থাকে তাহলে ওয়াইফাইটা দেখাবে আর যদি কোনো মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে তাহলে ওই নেটওয়ার্কটা দেখাবে না আপনারা এখান থেকে ফ্লে সাউন্ড দিয়ে ওই মোবাইলটাকে রিং দিতে পারবেন এখন আমি ফ্লে সাউন্ড দিতেছি আমার অপর হাতে আমার মোবাইলটি আছে আমার অন্য মোবাইলটি কিন্তু রেসপন্স করতেছে ওটার ভিতরে রিং হতেছে আমি এখন স্টপ সাউন্ডে দিয়ে দিতেছি তারপর আপনারা এখান থেকে সিকিউরিটি ডিভাইসে গিয়ে আপনারা মোবাইলটা যদি আনলক থাকে আপনারা লক করে দিতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার বা মেসেজও করতে পারবেন আমি একটা মেসেজ লিখে দিতেছি আর ফোন নাম্বার মেসেজটা সেন্ড হয়ে গেছে আমার অন্য একটি মোবাইলে ইউর ডিভাইসের সিকিউরিটি অ্যাপস এখন আমাকে বলতেছে আমি কি কোনো এই ওই আমার ডিভাইসটাকে লক করতে চাইতেছি নাকি এখানে যদি আমি লক না দিতে চাই ওই মোবাইলটার ভিতরে তাহলে আমি এখানে ডিসমিস দিবা যদি ওই মোবাইলটাকে আমি লক করে দিতে চাই তাহলে সিকিউরিটি চেক আপে একবার ক্লিক করবো আমার আগে আমি যা লেখছি এই মেসেজটা কিন্তু চলে গেছে এবং ওখানে একটা কলের লোগো চলে আসছে কল কলের উপরে দিলে আমার মোবাইলটা সরাসরি ওই সিমে একটা কল আসবে আমি এখন সিকিউরিটি চেঞ্জের উপরে একবার ক্লিক করতেছি আমি আপাতত ব্যাগে চলে যেতেছি ব্যাগে ডিসমিস করে দিতেছি আমি এখানে অনেক ইনফরমেশন পেয়ে গেছি আপনারা এখান থেকে মোবাইলের সব ডাটা ডিলেটও করে দিতে পারেন ইরেজ দ্য ডিভাইস এই অপশন ফে একবার ক্লিক করলে সম্পূর্ণ মোবাইলের যা আসে ছবি ধরে সব ডিলেট হয়ে যাবে আর আপনারা আপনার মোবাইলটা তো ট্র্যাকও না হয় আপনারা এর মাধ্যমে এখানে আপনাদের মোবাইলের আইএমইটা জেনে নিতে পারবেন এখানে এক ক্লিক দিলে আপনার আইএমইটা দেখাই দিবে মোবাইলের আইএমইটা আমি এখন আরেকটি মোবাইল ট্র্যাক করে দেখাই আপনাদেরকে আমি স্যাম্পোনি বি বিরানব্বই একটি সেটা এখন ট্র্যাক করতেছি ওইটার মাত্র নয় পার্সেন্ট সাত আছে এটা এই মোবাইলটি এখানে আমাকে দেখাইতেছে যেমন এই আমি এখন আমার নিজের মোবাইলটি গিয়ে লোক খেসাং করতেছি যার মাধ্যমে আমি ভিডিও করতেছি ডিউ রেকর্ড যেটার মাধ্যমে করতেছি ওই মোবাইলটাকে আমি ট্র্যাক করছি ওইটা একই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড এখন আমি ওইটাকে ফুলে সাউন্ড দিতেছি এই মোবাইলটা কিন্তু গ্রিং হচ্ছে আপনারা দেখতেছেন এটা রিংিং হচ্ছে আমি এখন এটার ভিতরে মোবাইলটার ভিতরে একটা মেসেজ সেন্ড করতেছি এখন আমাকে বলতেছে এখানে আমি একটা ফার্ট উপরে একটা পাসওয়ার্ড এবং একটা কনফার্ম পাসওয়ার্ড দিই যে সময় নেক্সট দিব আমার মোবাইলে আমি এখন যে মোবাইলটার মাধ্যমে ভিডিও করতেছি ওই মোবাইলটা লক হয়ে যাবে আপনার মাধ্যমে আপনাদের মোবাইলটি লোকেশান ট্র্যাক করতে পারবেন যদি দনোটা মোবাইল ইন্টারনেট কানেকশন থাকে আপনি যদি আপনার জিমেল আইডিটা জানেন আর আপনারা কী প্রসঙ্গে ভিডিও চান আমি পরবর্তীতে দি কী করে ট্র্যাক করতে হয় সরাসরি আমি ওইসব ভিডিও আপলোড করব থ্যাংক ইউ ভিউয়ার্স ওয়াচিং দিস ভিডিও প্লিজ আমার চ্যানেল আপনাদেরকে আমি ভিডিওতে একটা জিনিস ভুল বলছি আপনাদেরকে আমি কন্টিনিউ কানেক্টেড বলে বলে ফেলছি ভুলে আর আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে আপনারা যে মোবাইলটাকে ট্র্যাক করবেন ওই মোবাইলে কিছু পারমিশন আগে অ্যালাউ করে রাখতে হবে আপনাদের মোবাইলটা চুরি হওয়ার আগে আপনারা প্রথমে আপনাদের সেটিংটা ওপেন করে নিবেন মোবাইলের সেটিং অপশানটি সেটিং থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড লোকেশন লোকেশান এই অপশানটিকে অন করে নিবেন লোকেট এখান থেকে ফাইন মাই ডিভাইস এই অপশানটি আপনারা সবসময় অ্যালাউ রাখবেন ফাইন মাই ডিভাইসটি আপনারা অ্যালাউ করে রাখতে হবে আমার এখানে অ্যালাউ করা আছে তাই জন্য আমি মোবাইলটি লোকেশন ট্র্যাক করতে পারবো আপনার যদি পারমিশনটি অ্যালাউ করা না থাকে আপনার যে মোবাইলটাকে লোকেশন ট্র্যাক করবেন তাইলে আপলে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা ওই মোবাইলটাকে ট্র্যাক করতে পারবেন না আসলে সব সময় আসলে দোনো মোবাইলে লোকেশান এবং ডাটা কানেকশন থাকতে হবে এবং যে মোবাইলটাকে আপনারা ট্র্যাক করবেন ওটার পারমিশনটা অন থাকতে হবে থ্যাংক ইউ ভিওর্স করবো থ্যাংক ইউ ভিওর্স ওয়াচিং দিস ভিডিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন